শায়া ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যানেজার সাহেব, আপনাকে যে পেপারটা রেডি করতে বলেছিলাম করেছেন? জি। ওকে, তাহলে আপনি একটু রুমে আসুন ওগুলো নিয়ে। জি ম্যাডাম, আসছি। পেপারগুলো এনেছেন? জি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমার নতুন বাসায় মালপত্র সব শিফট হয়েছে? জি ম্যাডাম, প্রায় সব পৌঁছে গেছে। কিছু আছে, আজকের মধ্যে পৌঁছে যাবে। ম্যাডাম, নতুন বাসায় কি আজই উঠবেন? আজই উঠবো। ভালোই হলো, আমাদের অফিসের কাছে চলে এলেন। রাস্তায় ট্রাফিক জ্যামে সময়টা নষ্ট হবে না, অ্যাটলিস্ট রাস্তায় বসে না থেকে সময়টাকে কাজে লাগাতে পারবো। ম্যানেজার সাহেব, আপনি আমাদের নতুন ক্লায়েন্টের সাথে যে মিটিংটা হলো সেটার এগ্রিমেন্ট পেপারগুলো রেডি করে ফেলুন, ঠিক আছে? জি ম্যাডাম, আমি রেডি করছি। ওকে। আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের ধুমধাম কল রেট অফার সম্পর্কে ইন্টারেস্টেড? সব সময় এই অফার সেই অফার নিয়ে ফোন করতেই থাকেন। দয়া করে আর আমাকে এইসব অফার নিয়ে ফোন করবেন না, তাহলে কিন্তু আপনাদের নাম্বার একেবারে বন্ধ করে দেব। মজনু ভাই, গানটা ছাড়ুন তো। আপনি ভালো আছেন? আমি বাড়ির মালিক, মানে বাড়ির মালিকের ছেলে আর কি। বলুন না, মানে আপনার
মালামাল সব ঠিক আছে? মানে না, মানে আপনার মালামাল সব ঠিক আছে? আলমারি, ফ্রিজ, টিভি সব গুছগাছ শেষ? কোনো সমস্যা নাই তো? থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। আর কিছু বলবেন? না, বাবা বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট পেপারটা চাচ্ছিলেন, এখন না দিতে পারলে সমস্যা নাই, আমি বারবার আসবো। মানে কি? জি না, মানে আমি আবার আসতে পারবো। আপনি একটু দাঁড়ান, আপনাকে পরে আবার আসতে হবে না, আমি এখনই দিয়ে দিচ্ছি। যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, সব কিছু খুলে বলবেন, কিন্তু কোনো সংকোচ করবেন না। আমার পায়ের জুতোটা খুলে বলবো? আপনি অনেক মজা করে কথা বলেন তো। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। শুনুন, টাকা কেন? ওনাকে কিছু কিনে খাওয়াবো। তাই? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন ব্যবস্থা করছি। আচ্ছা ম্যাডাম।
আরে কি আপনি কোনো টেনশন করবেন না, আমি ওরে কাইটিয়া কুচি কুচি করে বস্তায় ভরে বুড়িগঙ্গায় বসাই দিয়ে আসবো। আরে কি আশ্চর্য! আচ্ছা শুনুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার বাবা নিচে আছেন, তাই তো? ও বাবা, বাবা বেলকনিতে আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। কি খাবেন বলুন, চা কফি কোনটা বলবো? না কিছু খাবো না, আমি আসলে একটা ব্যাপারে জানতে এসেছি। কি বিষয় বলুন? বাইরে একটা ছেলে দেখা যায়, অপরিচিত, তার ব্যাপারে কিছু বলতে পারেন? সে তো মেলা আগের ঘটনা, কিন্তু কেন বলুন তো? না মানে জাস্ট কিউরিওসিটি। তা প্রায় 9-10 বছর আগের কাহিনী। আমাদের এই পাড়ায় এক নবদম্পতি বাস করত। স্বামী ব্রিলিয়েন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে টিউশনি করছিল, তারা সুখী ছিল। একদিন হঠাৎ আমাদের বাড়ির সামনের রাস্তায় তার রাস্তা পার হচ্ছিল, একটা দ্রুতগামী ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। স্ত্রী তাৎক্ষণিকভাবে মারা যায়, স্বামীটা 3 মাস হাসপাতালে বিছানায় পড়েছিল। তারপর যখন তার জ্ঞান ফিরল, তখন সে একদম অপ্রকৃতিস্থ হয়ে গেল, কথা বলতে পারে না। এই হচ্ছে পাগলটার অতীত ইতিহাস। আচ্ছা আচ্ছা, তার কোনো আত্মীয় স্বজন কাউকে চেনেন? না, এত বছরে কাউকে তার খোঁজ নিতে দেখিনি। এমনিতে পাগলটা ভালো, কারো কোনো ক্ষতি করে না,
এমন অভিযোগ এখনো শুনিনি। আসলে বয়স তো কম হলো না, আমার অভিজ্ঞতা থেকে বলি, পৃথিবীতে যাদের প্রয়োজন আছে মানুষ তাদের খোঁজ নেয়, যার প্রয়োজন ফুরিয়ে গেছে তার খোঁজ আর নেয় না। অবশ্য ব্যতিক্রম কিছু আছে, হয়তো পাগলটার ভাগ্যই খারাপ, এখন পর্যন্ত কেউ তো তার খোঁজ নিল না। থ্যাংক ইউ, আমি আসি। হ্যাঁ জি, ঠিক আছে, ভালো থাকবেন। সালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ম্যানেজার সাহেব। আচ্ছা শুনুন, আজকে আমি অফিসে আসতে পারবো না, তো মিটিংটা আপনিই সেরে ফেলুন। কোনো অসুবিধা নেই ম্যাডাম, আমি এদিকটা সামলাচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। ও ঠিক আছে। Thank you.
চলো, তোমার মেরাম যা চেছে যাও। কি ঘুম হলো? নাও এটা পড়বে এখন তুমি। এদিকে ফ্রেশ রুম আছে, ফ্রেশ হও। নাও এখানে থাকতে হলে তো তোমাকে গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে। সুন্দর হয়ে ফ্রেশ হয়ে তারপরে আসো, নাও ধরো। আচ্ছা ঠিক আছে, আমি বরং দারোয়ানকে বলি তোমাকে গেটের বাইরে দিয়ে আসতে, তুমি ওখানেই ঘুমাবে, ওখানেই থাকবে, ঠিক আছে? যেতে চাও ওখানে?
ভেরি গুড, নাও এদিকে গিয়ে ডানে। জি বলুন। আমি একটা কথা বলার জন্য এসেছি, মানে চিন্তা করে দেখলাম আমি আপনাকে প্রায় বিরক্ত করি, সেই জন্য দুঃখিত। ওকে, আর কিছু বলার আছে? না। আবার কি? না মানে চিন্তা করে দেখলাম একটা কথা আপনাকে বলবো বলবো করে বলা হচ্ছে না, দেরি করলেই তো লেট। আপনাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই আমার মাথা ঠিক নাই, খাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আপনাকে আমি ভালোবেসেই ফেলছি সাইরা। উত্তর নিশ্চয় পেয়ে গেছেন, আর একবার যদি আপনি আমাকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি অ্যাকশন নিব। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। কে বা খুব সুন্দর লাগছে তো তোমাকে। এটা তোমার ওয়াইফ? তো আমার মতো দেখতে। সবই তো শুনলাম, একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আমি বলবো ওর এখন যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে প্রপার কেয়ারিং, কারণ ওর মানসিক দিকটা খুবই দুর্বল। মানুষ সমাজের সাথে স্বাভাবিক যে যোগাযোগ সেটা যেন স্থাপন হয়। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো চলবে। ওকে প্রপার কেয়ারিং এবং সমাজের সাথে স্বাভাবিক যে যোগাযোগ সেটা যেন স্থাপন হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি তাহলে আসি। ওকে একটা নাম দেওয়া প্রয়োজন। আজকে থেকে আমি ওকে সাব্বির ডাকবো। সাব্বির, তোমার কি খিদে পেয়েছে? আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু কি করবো বলো তো, বাসায় তো কোনো কিছু নেই, কি খাবে? আচ্ছা একটা কাজ করো, তুমি কি বাজার করে নিয়ে আসতে পারবে?
না যাবে না শিওর কিন্তু তুমি যদি বাজার করে কিছু না নিয়ে আসো তাহলে কি রান্না করব আমি কি হবে বলো তো যাবে একটু বাজারে প্লিজ আমার না খুব খিদে পেয়েছে যাবে ওকে আমি একটা লিস্ট করে নিয়ে এসেছি তোমাকে দেই তুমি জাস্ট যা যা লিখেছি সেটা কিনে নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে সব লেখা আছে এই নাও আর এই যে টাকা ঠিক আছে পারবে আনতে ঠিক মতো জলদি জলদি নিয়ে আসবে আমাকে আবার রান্না করতে হবে আবার চোখে চোখে তাকাই দিছিস হ্যাঁ তুই যদি আমার কথা না শুনস তোর শাইলার হইবে আমার মুখ ঠিক আছে শোন তোরে যেটা বলছি ঠিক ওইটাই করবি সুজা ছাদে যাবি ঠিক আছে ছাদে গিয়ে লাভ দিবি যদি লাভ না দেস তোর শাইলারে পিটাইয়া তোর মতো মেরে ফেলাম ঠিক আছে পৃথিবীটা অনেক সুন্দর তার চেয়েও সুন্দর এই আকাশটা সাপি আকাশটা সুন্দর না আকাশটা চাইতে
তুমি অনেক বেশি সুন্দর।